নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি প্রণদীপ। আমরা যেমনটা বায়োলজি সিরিজ শুরু করেছিলাম, আজ তার থার্ড লেকচার। আর এই লেকচারের মাধ্যমে আমরা উদ্ভিদের পুষ্টি ও প্রয়োজনীয় খনিজ পদার্থ সম্পর্কে ডিটেলস জানব। তো এই ভিডিওটা শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর প্রাণী পুষ্টি নিয়ে, প্রাণী পুষ্টির অভাবজনিত ফল নিয়ে আমি একটি ডিটেলসে ভিডিও করে দিয়েছিলাম, সেই ভিডিওটাও দেখতে পারেন, এবং ভিটামিন নিয়ে ভিডিও করে দিয়েছি সেটাও দেখতে পারেন। তো ভিডিওটা দেখুন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পুষ্টি দু প্রকারের এটা জেনে নেব, তার আগে জানবো উদ্ভিদ পুষ্টি এবং প্রাণী পুষ্টি। আমরা প্রথমে উদ্ভিদ পুষ্টি নিয়ে আলোচনা করছি। তো উদ্ভিদ পুষ্টিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, এক অটোট্রপিক এবং দুই হেটেরোট্রপিক। তো অটোট্রপিক এবং হেটেরোট্রপিক এই দুটোর মধ্যে পার্থক্য কী? তো অটোট্রপিক, নামটা দেখুন, অটো কথার অর্থ কিন্তু নিজে, এটাই হলো অটো। আর ট্রপ মানে হলো পুষ্টি, তাহলে নিজে পুষ্টি, এটা কেমন একটা দাঁড়াচ্ছে না? সেই জন্য একটা এটা যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে এটা দাঁড়াবে যে সমস্ত জীবেরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে তাদেরকে বলবো অটোট্রপিক পুষ্টি আছে, কিন্তু যাদের কারো সাহায্য লাগে তাদের বলবো হেটেরোট্রপিক। তো এখন যদি আপনি বলেন যে আমার কাছে চিকেন রয়েছে, বিভিন্ন মশলা রয়েছে, বিরিয়ানি মশলা রয়েছে, আলু রয়েছে, বাসমতি রাইস রয়েছে, আমি বিরিয়ানি তৈরি করে খাবো, তো আপনি যেহেতু বিরিয়ানিটা তৈরি করছেন সেহেতু আপনি কিন্তু অটোট্রপিক পুষ্টির দ্বারা চালিত হচ্ছেন না। এখানে অটোট্রপিক কথার অর্থ আপনার নিজের দেহে আপনার পুষ্টি তৈরি হবে। আপনি কোনো জিনিস বানিয়ে খাচ্ছেন এবং আপনি বলছেন যে আমি নিজেই তো বানিয়ে খাচ্ছি, তাহলে আমি অটোট্রপিক সমস্ত শর্ত পূরণ করছে, কিন্তু না, আপনার নিজের দেহের মধ্যে পুষ্টিটা তৈরি হতে হবে। তাহলে অটো কথার অর্থ হলো নিজে এবং ট্রপ কথার অর্থ হলো পুষ্টি, অর্থাৎ যে সমস্ত জীবেরা নিজেই নিজেদের খাদ্য নিজেদের দেহে বানাতে সক্ষম তাদেরকে বলবো অটোট্রপিক পুষ্টি, মানে তারা অটোট্রপিক পুষ্টি প্রদর্শন করে। সাধারণত এটা সবুজ উদ্ভিদের দেখা যায়, যেমন ধরুন বিভিন্ন গাছপালা এবং এদের দেখা যায় যারা সালোক সংশ্লেষ করে, H2O কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং খাদ্য তৈরি করে, যেমন উদ্ভিদ। তো এই হলো অটোট্রপিক পুষ্টি। এরপরে আসবে হেটেরোট্রপিক পুষ্টি। হেটেরো কথার অর্থ হলো অন্যের ওপর নির্ভরশীল, যে অন্যের ওপর নির্ভরশীল, অর্থাৎ যে সমস্ত জীবেরা খাদ্য তৈরির জন্য অন্যের ওপর নির্ভরশীল তাদেরকে আমরা বলবো হেটেরোট্রপিক পুষ্টি। যেমন ধরুন আমরা মানুষ, আমরা ভাত খাওয়ার জন্য চালের ওপর নির্ভরশীল, চাল বা ধানের ওপর নির্ভরশীল, অন্য জীবের ওপর নির্ভরশীল, আপনি চিকেন খাবেন, বিরিয়ানি খাবেন, মুরগির ওপর নির্ভরশীল, এই ব্যাপারটা হচ্ছে হেটেরোট্রপিক পুষ্টি। আপনি নিজে বাড়াচ্ছেন বলে আপনি কিন্তু অটোট্রপিক নন। তো এই গেল হেটেরোট্রপিক। তো এই হেটেরোট্রপিককে আমরা আবার চারটি ভাগে ভাগ করতে পারি, এক হলোজৈক পুষ্টি, দুই স্যাপ্রোফাইটিক পুষ্টি, তিন অসমোট্রপিক পুষ্টি এবং চার প্যারাসাইট পুষ্টি। তো আমরা প্রত্যেকটা দেখে নেবো। হেটেরোট্রপিক পুষ্টিকে প্রথমে আমরা হলোজৈক পুষ্টিতে এই ভাগ করবো। তো এই হলোজৈক পুষ্টি কি? যারা শুধুমাত্র জৈব খাদ্যবস্তুর উপর নির্ভরশীল তারা কিন্তু হলোজৈক পুষ্টি। যেমন ধরুন শুধুমাত্র যারা শাক খায়, বা শাক বলতে গাছপালা, জীবজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, যেমন খরগোশ, মাংসাশী প্রাণী সিংহ, সর্বভুক মানুষ যেমন শাকও খায় আবার মাংসও খায়, বিভিন্ন শিকারী ঈগল, তারপর পতঙ্গভুক ব্যাং, মাংসাশী কুমির ইত্যাদি, অর্থাৎ আমরা বিভিন্ন রকম জৈব খাদ্যবস্তু মানে জীবজ দেহ থেকে খাদ্য সংগ্রহ করি, তো এদেরকে বলা হবে হলোজৈক পুষ্টি। তো এরপরে আসছে স্যাপ্রোফাইটিক পুষ্টি। তো এই জাতীয় জীবেরা কিন্তু মৃত পচনশীল জীববস্তু থেকে, মানে ধরুন একটা এরিয়ায় একটা জীব মরে পচে আছে, তো সেই যে মরে পচে থাকা জীব থেকে খাদ্য সংগ্রহ করা, পুষ্টি সংগ্রহ করা, যে পুষ্টির ক্ষেত্রে হয় সেটা হলো স্যাপ্রোফাইটিক পুষ্টি। তো এটা কারা করে? উদাহরণ হলো মিউকর। তো এরপরে আসবে অসমোট্রপিক পুষ্টি। অসমোট্রপিক পুষ্টি কি? অসমোট্রপিক পুষ্টি হলো এই জীবেরা কিন্তু মানে একটা পাচিত হওয়া খাদ্য আবার পাচন করে,
এইভাবে বারবার করতে করতে তারা তাদের পুষ্টি সম্পন্ন করে। ধরুন একবার একটা খাদ্য খাওয়া হয়ে গেছে, অর্থাৎ খাদ্য পাচিত হয়ে খাওয়া হয়ে গেছে, খাদ্য খাওয়া হয়ে যাওয়ার পর সেই যে বর্জ্য পদার্থ সেটাকে আবার পাচিত করে। তো এইভাবে যারা পুষ্টি সংগ্রহ করে তারা কিন্তু অসমোট্রপিক পুষ্টি। এর উদাহরণ যদি আপনারা দিতে বলেন তাহলে টেপ ওয়ার্ম, টেপ ওয়ার্ম এর উদাহরণ। তো এরপরে আমরা প্যারাসাইটিক পুষ্টি সম্পর্কে জানবো। তো প্যারাসাইটিক পুষ্টি আপনারা অনেকেই শুনেছেন, প্যারাসাইট বা প্যারাসাইটিক পুষ্টি, প্যারাসাইট নামটা অনেকবার শুনেছেন। রিসেন্টলি একটা মুভি পেল, অস্কার পেল, যার নাম ছিল প্যারাসাইট, বা এর অর্থ হলো পরজীবী। প্যারাসাইট এর অর্থ হলো পরজীবী। তো এই প্রকার জীব কীভাবে পুষ্টি সংগ্রহ করে? এই প্রকার জীব অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীদের উপর নির্ভর করে পুষ্টি সংগ্রহ করে। যেমন ধরুন গোলকৃমি, গোলকৃমি মানুষের দেহের মধ্যে থাকে এবং মানুষ যে পুষ্টি সংগ্রহ করে সেখান থেকে তারা পুষ্টিটা নিয়ে নেয়। তো এদেরকে আমরা বলবো অন্তঃপরজীবী। তো বহিঃপরজীবী তাহলে কাদের বলবো? যেমন ধরুন হেড লাউস, এরা কিন্তু বাইরে থেকে পুষ্টি সংগ্রহ করে। ধরুন কিছু গুল্ম আপনারা দেখতে পারবেন, যে বড় বড় বট গাছ, তারপর বড় বড় অশ্বত্থ গাছ, বড় বড় অন্যান্য গাছের গায়ে দেখবেন জড়িয়ে 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 অনেক ওঠে, অনেক লতা গুল্ম ওঠে, এবং সেখানে কিন্তু সেই গাছের শিকড় বা গাছের বড় বড় ডাল থেকে কিন্তু মরে পচে যাওয়া, ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ডাল থেকে কিন্তু তারা তাদের পুষ্টি সংগ্রহ করে। তো এরা কিন্তু প্যারাসাইটিক পুষ্টি সম্পন্ন করে। তো এরাই হলো প্যারাসাইটিক পুষ্টি। তাহলে এই হেটোট্রপিক পুষ্টির চার ভাগ আমরা পেয়ে গেলাম। হলোজোয়িক পুষ্টি, অর্থাৎ সাধারণ মানুষ, মাংসাশী প্রাণী, সর্বভুক প্রাণী, শিকারি ঈগল, অর্থাৎ যে পুষ্টিতে আমরা জৈব খাদ্যবস্তুর ওপর নির্ভরশীল। স্যাপ্রোফাইটিক পুষ্টি কি? এখানে মৃত পচনশীল জৈব বস্তুর ওপর নির্ভরশীল। যেমন কোনো প্রাণী মরে পচে গেলে সেখানে দেখবেন পোকা হয়, তো সেই যে পোকা তারা বিভিন্ন পচা জীবের ওপর বা পচা বস্তুর ওপর নির্ভরশীল, এরা যেমন ধরুন মিউকট। তারপর আসছে অসমোট্রপিক, অসমোট্রপিক হলো এই প্রকার জীব মানে জীবিত প্রাণীদের ওপর নির্ভরশীল। যেমন ধরুন কৃমি, এটা অন্তঃপরজীবী, সরি অসমোট্রপিকটা ভুল বলে ফেললাম। অসমোট্রপিক হচ্ছে জীবেরা যেটা পুনঃপাচিত করে, একবার পাচিত হয়ে যাওয়ার পর সেই যে বজ্র পদার্থ সেটাকে আবার পুনঃপাচিত করে। এবং তারপরে আসছে প্যারাসাইটিক, যেমন কৃমি অন্যের ওপর নির্ভরশীল। তো এরপরে আমরা এই হেটোট্রপিকের পরে আমরা উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ পদার্থ সম্পর্কে কিছু জেনে নেব। তার জন্য প্রথমে আমাদের জানতে হবে অপরিহার্য মৌল বা এজেন্টিয়াল এলিমেন্টস কি। এজেন্টিয়াল এলিমেন্টস, তো যে সমস্ত পুষ্টি পদার্থগুলি মানে পুষ্টি, যে সমস্ত পুষ্টি পদার্থগুলি যেমন ধরুন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো উদ্ভিদদের মানে লাগবেই লাগবে, এগুলো ছাড়া পুষ্টি সম্পন্ন হবে না। অর্থাৎ যে সমস্ত উপাদান ছাড়া প্রাণী বা উদ্ভিদদের পুষ্টি সম্পন্ন হবে না। আমরা যেহেতু এখানে উদ্ভিদের ক্ষেত্রে আলোচনা করছি, তো উদ্ভিদের পুষ্টি সম্পন্ন সম্ভব নয়, তাদেরকে আমরা বলবো অপরিহার্য মৌল বা এজেন্টিয়াল এলিমেন্ট। তো এই যে অপরিহার্য মৌল বা এজেন্টিয়াল এলিমেন্টস, এটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, এক ম্যাক্রোমৌল আর দুই মাইক্রোমৌল। তো এখানে ম্যাক্রোমৌল নখানা এলিমেন্ট আছে, এই নখানা এলিমেন্টকে আমরা বলবো ম্যাক্রোমৌল। এজেন্টিয়াল এলিমেন্টসের মধ্যে যে উপাদানগুলো আছে তার মধ্যে নটা হলো ম্যাক্রোমৌল আর বাকিগুলো হলো মাইক্রোমৌল। তো ম্যাক্রোমৌল কোনগুলো? নটা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। আর মাইক্রোমৌল কোনগুলো? ক্লোরিন, বোরন, এটা টি নয় এফই হবে, একটু ভুল হয়ে গেছে টাইপে, অর্থাৎ ফেরাস বা আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, নিকেল, এবং একটা নাম বাদ পড়ে গেছে, সেটা হলো মলিবডেনাম। যেটা হলো মলিবডেনাম, তো মলিবডেনাম কিন্তু মাইক্রো বা ট্রেস মৌলের মধ্যে পড়ে, আর এই নটা কিন্তু ম্যাক্রোমৌলের মধ্যে পড়ে। তো আমরা ম্যাক্রো এবং মাইক্রোমৌল সম্পর্কে জানলাম। এরপরে আমরা উদ্ভিদের যে এজেন্টিয়াল উপাদান অর্থাৎ এজেন্টিয়াল এলিমেন্টস, এগুলোর কিছু কিছু ইম্পর্টেন্ট উপাদানগুলোর যদি অভাব ঘটে তাহলে উদ্ভিদে কী কী প্রভাব পড়বে, তো চলুন দেখা যায় সেগুলো। আমি একটা বই থেকে নিয়েছি, তো দেখুন, যদি আয়রনের অভাব ঘটে, আয়রন বা লোহা, তাহলে কচি পাতার কিন্তু ক্লোরোসিস হয়। কচি পাতার ক্লোরোসিস আয়রন বা লোহার অভাবে হয়। কপারের অভাবে কী হয়? সতেজহীনতা ও কচিপত্রের পচন ও ডাইব্যাচ। নাইট্রোজেনের অভাবে কী হয়? পাতা ঝরে যায়। ক্যালসিয়ামের অভাবে নেক্রোসিস বা মৃত মূলের কলা। আর ম্যাগনেসিয়ামের অভাবে পাতার ক্লোরোসিস হয়। বোরনের অভাবে কালো নেক্রোসিস হয়। আর জিঙ্কের অভাবে ক্লোরোসিস হয়। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, আরেকবার আপনারা দেখে নিন।
স্ক্রিনশটে নিয়ে নিতে পারেন, যদিও যে কোনো বইতে আপনারা এই ছকটা পেয়ে যাবেন, তো স্ক্রিনশটে নিতে পারেন। আয়রনের অভাবে কচি পাতার ক্লোরোসিস, কপার বা তামার অভাবে সতেজহীনতা ও কচিপত্রের পচন ও ডাইব্যাচ, নাইট্রোজেনের অভাবে পাতা ঝরা, ক্যালসিয়ামের অভাবে নেক্রোসিস, ম্যাগনেশিয়ামের অভাবে পাতার ক্লোরোসিস, বোরনের অভাবে কালো নেক্রোসিস আর জিঙ্কের অভাবে ক্লোরোসিস। তো এই ছিল আজকের উদ্ভিদের পুষ্টির ডিটেলসে, মানে আমরা ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করলাম। তো পরবর্তী দিন পরবর্তী ভিডিওতে আমরা বায়োলজির পার্ট ফোরে আমরা প্রাণীজ পুষ্টি পদার্থ নিয়ে আলোচনা করবো। এই প্রাণীজ পুষ্টি পদার্থ একটু বড় হবে, কেননা এইটা একটু বড় চ্যাপ্টার, এর মধ্যে ভিটামিন, মিনারেল, তারপর মাইক্রোলিভেন্ট, ম্যাক্রোলিভেন্ট প্রত্যেকটা আছে। তো প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, লিপিড রয়েছে, প্রত্যেকটা আমরা ধীরে ধীরে এক এক করে আলোচনা করবো। হয়তো তিনটি লেকচার লেগে যাবে এই প্রাণীর পুষ্টি নিয়ে আলোচনা করতে, তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও থেকে যদি কোনো রকম উপকার পেয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।